হাই গাইস সাকিব আর ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস আজকের ভিডিওতে দেখাবো আপনার মোবাইলে কোন রকম প্রবলেম ছাড়াই জিকেম এলএমসি ক্যামেরা অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে ফটোগ্রাফি করবেন এই টপিকে একটা কালকে ভিডিও আপলোড করেছিলাম ওই ভিডিওটা দেখার পর আপনাদের অনেক প্রবলেম হচ্ছে ওখানে আমি সম্পূর্ণ ডিটেইলসে দেখিয়েছিলাম কিভাবে ক্যামেরা অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হয় কিভাবে সেটআপ করতে হয় কিভাবে এক্সএমএল ফাইল ইনপুট করতে হয় এবং কিভাবে ফটোগ্রাফি করতে হয় তো ওই ভিডিওটা এখন পর্যন্ত যারা দেখেননি আই বাটন বা ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিওটা লিংক দেওয়া থাকবে ওই ভিডিওটা দেখে নেবেন তো ওই ভিডিওটা দেখার পর আপনাদের অনেকেরই প্রবলেম হচ্ছে কারো অ্যাপ্লিকেশনটা ইনস্টল হচ্ছে না কারো ইনস্টল হচ্ছে ওপেন হচ্ছে না এবং অনেকেরই ব্যাক হয়ে যাচ্ছে আপনি এক্সএমএল ফাইল ইনপুট করতে পারছেন না ফটোগ্রাফি করতে পারছেন না এই প্রবলেমগুলো যাদের হচ্ছে তারা এই ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখুন আপনার যে কোনো মোবাইলে আপনি জিকেম এলএমসি ক্যামেরাটা ইনস্টল করতে পারবেন এবং ফটোগ্রাফি করতে পারবেন তো ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটা লাইক করে দেবেন চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে তো গাইজ আপনাদের সাথে আছে আমি সাকিব চলুন ভিডিওটা শুরু করি ওয়েলকাম ব্যাক গাইজ প্রথম আপনাদেরকে যে কাজটা করতে হবে ভিডিও ডেসক্রিপশন বক্সে চারটা জিকেম এলএমসি অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে ওই ক্যামেরা অ্যাপ্লিকেশনগুলো আপনাকে ডাউনলোড করে নিতে হবে দেন আপনাদেরকে একে একে ইনস্টল করতে হবে এবং চেক করে দেখতে হবে যে আপনার মোবাইলে সাপোর্ট করছে কি না প্রথমে একটা ইনস্টল করবেন দেন ক্যামেরা অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তারপর এক্সএমএল ইনপুট করবেন দেখবেন আপনার মোবাইলে ভালোভাবে কাজ করছে কিনা যদি ওইগুলোর মধ্যে কাজ না করে তাহলে আপনাকে আরেকটা ট্রিক করতে হবে সেটার জন্য আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজার ওপেন করলাম ওপেন করার পর এখান থেকে আপনাকে সার্চ বারে লিখতে হবে এখানে কি লিখবেন আপনাদেরকে লিখতে হবে এলএমসি এটা লিখবেন দেন আপনি এই যে ভার্সনটা লিখে দেবেন 8.4 তো আমি এখান থেকে ভার্সনটা লিখে দিচ্ছি 8.4 লিখার পর আপনাকে কী লিখতে হবে ফর লিখতে হবে লিখে দিলাম এরপর আপনি আপনার কোন মোবাইলে অ্যাপ্লিকেশনে ইনস্টল করতে চান ওই মোবাইলটার আপনাকে নাম লিখতে হবে ধরুন আমি এখান থেকে ওপো মোবাইলের জন্য ডাউনলোড করব তার জন্য এখানে সার্চ করলাম এলএমসি 8.4 ফর ওপো এটা লিখে সার্চ করলাম লিখার সঙ্গে সঙ্গে দেখবেন প্রথমে এই ওয়েবসাইটে চলে আসবে দেখতে পাচ্ছেন এখান থেকে এই ওয়েবসাইট থেকে আপনি যদি ডাউনলোড করেন স্যামসাং মোবাইলে ওপো রিয়েলমি রেডমি ভিভো শাওমি এই অ্যাপ্লিকেশানগুলো আপনি এই মোবাইলগুলোতে ইউজ করতে পারবেন তো এই ওয়েবসাইটের উপরে ক্লিক করতে হবে ক্লিক করলে দেখবেন এইরকম ইন্টারফেস শো করবে দেখতে পাচ্ছেন আপনি নিচে চলে আসবেন নিচে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু লেখা রয়েছে যে কোন কোন মোবাইলগুলোতে এই অ্যাপ্লিকেশানটা সাপোর্ট করবে তো এখানে আপনি নিচে আসবেন নিচে আসার পর দেখবেন এখানে একটি অপশান রয়েছে ডাউনলোডের এই ডাউনলোড আইকনে ক্লিক করে আপনাকে অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ক্যামেরার অ্যাপ্লিকেশানটা আগের থেকে ইনস্টল করে রেখেছি আপনার যদি চারটা অ্যাপ্লিকেশানের মধ্যে কাজ না করে তাহলে আপনি ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করবেন তো এরপর কী করবেন আপনাদেরকে ক্যামেরা অ্যাপ্লিকেশানটা ওপেন করতে হবে ওপেন করার পর এখানেও একটা সেটিং করতে হবে ওপেন করার পর অ্যালাউ চাইবে তো আপনি প্রত্যেকটা অ্যাক্সেস দিয়ে দেবেন তো আমি এখান থেকে অ্যালাউ করে দিলাম অ্যালাউ করার পর দেখবেন এরকম ইন্টারফেস চলে আসবে ডান অপশানে ক্লিক করবেন দেন প্রথমেই যে সেটিংটা করতে হবে যে উপরে সেটিং আইকন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করবে দেখতে পাচ্ছেন এখানে এইচডিআর প্লাস যে অপশানটা রয়েছে এটা অন রয়েছে যাদের হাই কোয়ালিটি মোবাইল তাদের এটা অন থাকবে আর যাদের একটু লো কোয়ালিটি মোবাইল তারা এটাকে অফ করে দেবে দেখতে পাচ্ছেন অফ হয়ে গেছে এই সেটিংটা আপনারা অবশ্যই অফ করে দেবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে এই ক্যামেরা অ্যাপ্লিকেশানটিতে এরপর আপনাদেরকে এক্সএমএল ফাইল ইনপুট করতে হবে কীভাবে এক্সএমএল ফাইল ডাউনলোড করতে হয় কীভাবে ইনপুট করতে হয় আমি ডিটেলস একটা আগের দিন ভিডিও বানিয়েছি ওই ভিডিওটা দেখে নেবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে বা আই বাটনে ভিডিওটার লিঙ্ক দেওয়া থাকবে এরপর কী করবেন আমি এখান থেকে একটা এক্সএমএল ফাইল ইনপুট করছি এখানে সাইডে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকমই অপশান চলে আসবে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে দেন যে কোনো একটা এক্সএমএল ফাইল ইনপুট করবেন এটাকে সিলেক্ট করলাম দেন এখান থেকে ইনপুট অপশানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এক্সএমএল ফাইলটা কিন্তু ইনপুট হয়ে গেছে এরপর কী করবেন এখানে ক্লিক অপশানে ক্লিক করবেন ক্লিক অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এটা ফটোটা ক্লিক হয়ে যাবে দেন এখান থেকে লোডিং হবে তারপর এই ফটোর উপরে যদি আপনি ক্লিক করেন দেখবেন এরকমভাবে ফটোটা কিন্তু ক্যাপচার হয়ে যাবে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ফটোটা ক্লিক হয়ে গেছে আশা করি এই ভিডিওটা দেখে আপনার খুবই হেল্প হবে এবং প্রত্যেকটা মোবাইলে কিন্তু আপনি এলএমসি এই ক্যামেরার অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারবেন আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আর বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে জানাতে পারেন আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর মেসেজ করার আগে অবশ্যই ফলো করবেন তারপর মেসেজ করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আরও একটা নতুন কোনো ভিডিওতে দেখা হবে টেক কেয়ার বাই